আসসালামু আলাইকুম, সংবাদের সাথে আছি আমি রাবেয়া জাহান। দেখতে ঝকঝকে মন করা ভবনটির উদ্বোধনের আগে ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ে, বৃষ্টি এলে ছাদের পানিতে ভিজে যায় সব কয়েকটি কক্ষ, নষ্ট হচ্ছে আসবাবপত্র, ক্ষতির মুখে পড়েছে নানা ধরনের ওষুধ, ভিজে যাচ্ছে খাতাপত্র ও যাবতীয় মালামাল। ভবন নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। বিস্তারিত দেখুন আমাদের সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদের পাঠানো প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পাখিমূল ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বড়ইছাড়া কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজে সব অনিয়মের তথ্য পাওয়া গেছে। নতুন ভবন তৈরিতে ব্যবহার করা হচ্ছে পুরাতন ভবনের ইটের খোয়া ও রাবিশ, ব্যবহার করা হয়েছে সাদা বিটি বালু, সিমেন্টও ব্যবহার করা হয়েছে খুব কম, দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে, সিঁড়ির এসএস রেলিং নড়ে পড়েছে, ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ছে। সরকারি যে কোনো ভবনের ঢালাই কাজে বরাদ্দ দাতা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত থাকার নিয়ম থাকলেও এই ক্লিনিকের ছাদ ঢালাইয়ের সময় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। সরকার মানুষের দূরগুড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মতো উপজেলার বড়ইছাড়া গ্রামে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু করেন। কমিউনিটি বেসড হেলথ কেয়ার প্রকল্পের আওতায় ওই ক্লিনিকের একতলা ভবন নির্মাণের জন্য 2019-20 অর্থ বছরের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে 29,79,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। আসিন পুরান ইট ভাঙ্গা এটা ইটের মাঝে করছি কি তা জানুনি, লাভিস আসিন মাটি আসিন ইটা ইটা দিবে মানে আর আমরা কুচি আমরা কথা এরা মানছে না, ইটা দিবে মানে এরা ঢালাই দিছে, ঢালাই দিছে সিমেন্ট দিছে না কুস্তা দিছে না, না দেওয়ার মতন। এরপর তো এটা ডাবা নির কথা আসিন, এটা ডাবাইছেও না, এটা মানে আদাতের মতন ডাবাইছে, এটা কোনো কাম এটা ঠিক কাম করছে না। আর ইটের মাঝে মানে আলগা মাটি আসিন, আলগা মাটি সিনা মাটি দিয়ে হই আর সি ইয়া দিয়া লাভিস দিয়া গলায় আমি কোনো মতে এটা করে দিয়ে গেছে। এবারে তারিখ চাবি দিতে আসছে, চাবি দিতে আসার পরে আমি দেখলাম যে আমার ছাদ দিয়া পানি পড়ে, তখন আমি বললাম যে ছাদ দিয়ে পানি পড়ে তো এখানে বসে, এটা আপনার দেখার বিষয় না, এটা দেখবেন যে ওষুধগুলো তো আমি রাখতেছি যে এখন পানি পড়তেছে, আলমারিতে কোনো রকম ঢুকে রাখতেছে, মানে আলমারি কতদিন থাকবে, বৃষ্টি যখন বরার মৌসুমে পুরোদমে শুরু হবে তখন তো দেখা যাবে যে আলমারিতে ওষুধগুলো তো ড্যামেজ হয়ে যাবে। তো মানে উদ্বোধনের আগে প্রত্যেকটা রুম চারটে রুম দিয়ে পানি পড়তেছে, তো দেখে তো অবাক, পরে আশেপাশের মানুষের কাছ থেকে খবর নিলাম যে পুরান যে কংক্রিট আছে না আগের পুরান কংক্রিট দিয়ে এটা নাকি কাজ করছে, টাইলসগুলো একটু ঘুরে দেখলাম, দেখলাম যে টাইলসগুলো জোরে পড়তেছে, এরপরে এই যে লক লাগাইছে আপনার জানাল লকগুলো লাগতেছে না, তো অনেক ওষুধও আমি দেখলাম যে বিচে গেছে। তো আমার ধারণা যে এই যে ক্লিনিকটা 4-5 বছর পরে খুব সম্ভবত ভেঙে পড়বে। ক্লিনিকের সাথে জড়িত ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী অভিযোগ করে বলেন, দরপত্র আহ্বানের মাধ্যমে হুসাইন বিল্ডার নামে ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদার 2021 সালের এপ্রিল মাসে ভবন নির্মাণ কাজ শেষ করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট হস্তান্তর করেন, অথচ হস্তান্তরের আগ থেকে ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ায় নতুন কক্ষগুলো যেন পুরনো কক্ষে রূপ নিয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান হুসাইন বিল্ডারের স্বত্বাধিকারী হুসাইন মিয়া মুঠোফোনে বলেন, আমার উপর আনিত সব অভিযোগ সঠিক নয়, ছোটখাটো সমস্যা থাকতেই পারে, কোনো সমস্যা হলে আমি দেখে নেব। দেখছি যে এটা কিছু কিছু এলাকা ছাদ দিয়ে একটু পানি পড়ে, তারপরে বাথরুমে কিছু সমস্যা আছে, টাইলসের কিছু সমস্যা আছে, ওখানকার স্থানীয় জনপ্রতিনিধি লোকাল মেম্বার সাহেব যিনি কমিউনিটি ক্লিনিকের সভাপতি তিনি এবং সিইসিপি ওনারা যখন আমাকে জানালেন, আমি এই ব্যাপারটি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যারা এটা নির্মাণ করেছে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট লিখিতভাবে জানিয়েছি, কন্ট্রাক্টরও জানিয়েছি, তো ওনারা বলছে শিগগিরই জিনিসটা দেখবে এবং এটাকে যতটুক সম্ভব এটাকে চলাচলের উপযোগী করে দেবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে পথিক টিভির সাথেই থাকুন।